আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নানান কারণে যে মানুষগুলো অন্ধকার কারাগারে কাটিয়েছেন জীবনের বেশ খানিকটা সময়, এবার তারাই আলোর মধ্যে এলেন ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্তর হাত ধরে। অসংখ্য ক্যামেরা, সামনে সাজানো স্টেজ এবং আলো ও ক্যামেরার লেন্সের সামনে দাঁড়িয়ে 10-12 জন কয়েদি। না, যে ছবিটা আপনারা ভাবছেন সেটা কিন্তু একেবারেই নয়, কারণ এদিন তাদের হাতে বানানো পোশাকেই র‍্যাম্প ওয়াক করলেন টলিউডের নামি দামি মানুষেরা। এমন একটি শুভ কাজের পেছনে রয়েছেন যে মানুষটি, তিনি অভিষেক দত্ত। তাই বিশেষ ফ্যাশন শো নিয়ে কথা বললেন তিনি নিজেই। খুবই ভালো লাগছে, কারণ এটা আমাদের ইনিশিয়েটিভ আজকের না, এটা 3 মাস আগে আমরা ইনিশিয়েট করেছি প্রেসিডেন্সি জেলে, যেখানটায় ইনমেজে অনেক রকম কাজ শেখানো হয়েছে। তারা খুব ভালো কাজ করছে, তাদের একটা নতুন এই ভালো কাজটা যাতে লোকেদের সামনে তুলে ধরা হয়, তাই জন্যই আজকের এই শোটা। আর এখানটা আমি ভেরি থ্যাঙ্কফুল যে মানে সেলিব্রিটিরা, মানে সেলিব্রিটি বলবো না, এরা আমার বন্ধু, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, দে অল সাপোর্টেড মি রিয়েলি টুডে বাই বিং আ পার্ট অফ ইট। আর আই থিঙ্ক এটাতে অনেকের সামনে এসে দাঁড়াবে কি জেলের যে একটা ট্যাবু আমরা ভাবি কি দ্যাটস নট দ্যাট, দ্যার ইজ লট মোর টু ইট, অ্যান্ড দে আর ভেরি ক্রিয়েটিভ পিপল ডেফিনেটলি। আমি ওদের ইনফ্যাক্ট ইটস অলওয়েজ বিন টোল্ড, যারা ভালো কাজ করছে তারা রিলিজের পর কিন্তু ডেফিনেটলি আমার এখানটা একটা জব পাবে, ভালো মাইনে পাবে, সেটার আমার একদম ওদের কাছে লিখিত না হলে মুখে ডেফিনেটলি বলা আছে। আর আজকাল কথার দাম সব থেকে বড়ো দাম হয়। আর তাছাড়াও ওদের কোনো যদি নিজেদের ইউনিট সেট আপ করে তাতেও আমি কিন্তু ওদের সাহায্য করে জন্য বলেছি আমি সাহায্য করবো এনি পসিবল মিন্স। এই ধরনের কাজের মাধ্যমে জীবনের মূল স্রোতে ফিরতে চান কারাগারে আবদ্ধ এই মানুষগুলো, তাই এমন একটি সুযোগে তারা যে খুব খুশি তা প্রকাশ পেলো তাদের কথাতেই। বহুত আচ্ছা লাগা, ইয়ে পহলি বার খুশি মিলি, ইয়ে সব আন্দর করেকশনাল হোম মে ইয়ে সব তো মৌকা নেই মিল সকতা থা। আর হাম অভিষেক দা, যো অভিষেক দত্ত হ্যায় উনকা বহুত বহুত থ্যাঙ্ক, যো হাম লোগোকো ইয়ে জগা দিখায়া, আর জেল অথরিটি কা ভি বহুত বহুত থ্যাঙ্ক, ক্যুঙ্কি ইয়ে সব চান্স হাম লোগোকো কনেকশনাল হোম সেই মিলা। আর খাস কে অভিষেক দত্ত যো হ্যায় ও হাম লোগোকো বহুত কোঅপারেট কিয়ে, আর ইসমে জিতনে ভি হাম লোগোকো হেল্প অভিষেক দত্ত জি নে কিয়ে থে হাম লোগোকো, আর ভি বহুত সা ডিজাইন করনে কা ভি হ্যায় উন লোগোকে। আর আগে আগর অভিষেক দত্ত যো হামারে হ্যায় ও আগর হেল্প করে তো আজ হাম লোগ বহুত আগে ভি যা সকতে হ্যায় হ্যায় তো রিলিজ হয়ে তো অভিষেক দত্ত সবকে সাথে জয়েন রাখা চাহেঙ্গে, ক্যুঙ্কি ইয়েলা ডিজাইন কাম করকে বহুত হামলোগোকো খুশি মিলা হ্যায়, ইতনা সব মিলা হ্যায় দেখনে কো। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কারেকশনাল সার্ভিসের অর্গানাইজ করা এই অনুষ্ঠানে এদিন ছিল তারকাদের মেলা। পাওলি ধাম থেকে পায়েল সরকার বা অনিরুদ্ধ রায়চৌধুরী থেকে অলকানন্দা রায়, এদিন প্রত্যেকেই এই বিশেষ পোশাকগুলি পরে র‍্যাম্প ওয়াক করলেন, সাথে জানালেন এমন একটি অনুষ্ঠান তাদের কাছে কতটা স্পেশাল। না, এটা শুধু আমাদের জন্য না, আমি মনে করি ওনারা এত সুন্দর কাজ করেছেন, ইনফ্যাক্ট অভিষেক এটা আমাকে গিফট করলো, তো এটা আমি বলবো যে আমাদেরও আমরাও উপকৃত হলাম, এবং ওরা শিগগিরই আলোয় আসবেন, মানে আমি একটাই কামনা করি যে এখান থেকে ওনারা বেরিয়ে এসে সব টার্মস শেষ করে ওনারা একটা সুস্থ জীবনে ফিরে যাক। এত সুন্দর কাজ করেছেন, এত সুন্দর প্রয়াস, ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ অ্যান্ড আই এম সো হ্যাপি এটার সঙ্গে যুক্ত হতে পারি। আমার মনে হয়েছে একটা খুব মহৎ এবং ক্রিয়েটিভ দুটোই এই প্রয়াস। অভিষেক খুব ক্রিয়েটিভ ছেলে, অভিষেকের কাজ আমার ভীষণ ভালো লাগে, ভাইয়ের মতো। এত সুন্দর একটা থট যে এদেরকে একটা স্কিল সেট শেখানো হচ্ছে, যেটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আজকেও তারা ক্রিয়েটিভিটির মধ্যে থাকতে পারছে, যখন জেল থেকে বেরোবে তখনও তাদের একটা উপার্জনের রাস্তা থাকবে। আই থিঙ্ক ইটস এ ওয়ান্ডারফুল প্রজেক্ট এবং আই এম ভেরি হ্যাপি টু বি অ্যাসোসিয়েটেড উইথ দ্যাম। দেখো, লাকিলি এইটার আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে অনেক আগে। আমি 2011 সালে আমি হাওড়া করেকশনাল হোমে আমি কাজ করতাম, বেশ কিছুদিন আমি একটা চ্যারিটেবল কাজ করেছিলাম আমরা।
সো সেইখানের থেকে আমার এনাদের সঙ্গে আমার খুব ক্লোজলি একটা মানে কি বলবো একটা যোগাযোগ হয়েছিল। সো আই মেট দেম ভেরি ক্লোজলি। সো মানে আমরা যারা বাইরে থাকি কারেকশনাল হোমের, তারা না ভেতরের জগৎটাকে আমরা ঠিক চিনতে পারি না, আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি তারা কিসের মধ্যে দিয়ে থাকে। তো আমি প্রায় ন মাস ওখানে কাজ করেছি, অ্যান্ড ন মাসের মধ্যে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে ইটস লাইক বিউটিফুল। মানে আমরা বাইরে থেকে তাদেরকে হয়তো মনে করে যে তারা একটা পার্ট অফ দ্য সোসাইটি, যা যে মানে যাদেরকে আমরা অ্যাকসেপ্ট করি না, বাট সেখানে অনেক ট্যালেন্ট লুকিয়ে আছে যেটার আজকে রিফ্লেকশন আমরা সবাই পড়ে রয়েছি। সো এটা একটা ভীষণ সুন্দর একটা ইনিশিয়েটিভ। আই অ্যাম রিয়েলি থ্যাঙ্কফুল টু অভিষেক দত্তা অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট যে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে। সো আই অ্যাম রিয়েলি লুকিং ফরওয়ার্ড অ্যান্ড আই রিয়েলি প্রে যে এদের সবার লাইফ আরও সুন্দর হোক, সোসাইটি এদের অ্যাকসেপ্ট করুক, আর আমরা সবাই পাশে আছি। আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা ইনিশিয়েটিভ আর একটা স্পেশাল ইভিনিং, ডেফিনেটলি আমাদের থেকেও বেশি ফর দ্য প্রেসিডেন্সি কারেকশনাল হোম ইউনিটস। আর আমার খুব ভালো লেগেছে, আই ফেল ভেরি প্রাউড যে আমি ওদের এমব্রয়ডারি করা, ওদের স্টিচ করা একটা জামা পরে হেঁটেছি, সেই জন্য এটা একদমই অন্যরকম একটা ফ্যাশন শো। আর আমাদের এই সময়টা এতটা একটা টার্ময়েলের সময় যাচ্ছে, আর থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া যে আমাদের সব রকম বক্তব্য, আমরা যা করতে চাই, আমরা যা পছন্দ করি বা করি না, আমাদের সব রকম প্রোটেস্ট, রিভোল্ট, রেভলিউশন সবটা কিন্তু ওই ফেসবুক আর টুইটার অবধি রয়ে গেছে। সবাই আমরা খুব হম্বিতম্বি করে বলি যে কিছু একটা করা দরকার, কিছু একটা কেউ করছে না কেন, কিন্তু ওই প্রথম স্টেপটা নিয়ে আমরা কেউ হয়তো করি না। সো আমি অভিষেক দত্তকে সাধুবাদ দিতে চাই, এবং ডেফিনেটলি দ্য ডিজি অ্যান্ড দ্য আইজি অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম যে ওনারা, এবং আমাদের গভর্নমেন্টকে যে ওনারা এরকম একটা পদক্ষেপ নিলেন, এবং শুধু নিলেন না, তিন মাসের ওপরে ওয়ার্কশপ করিয়ে তাদেরকে কাজটা শিখিয়ে, অ্যান্ড আজকে আমরা এখানে যতজন উপস্থিত ছিলাম আমরা সবাই তাদের বানানো জিনিস করেছি। সো এবং তাদের একটা অ্যাট এন্ড অফ দ্য প্রোগ্রাম একটা প্রাইজ তুলে দেওয়া হয়েছে। সো তাদেরও কোথাও একটা স্বীকৃতি পাওয়ার জায়গা তৈরি হলো আজকে সন্ধ্যাবেলায়। তাদের করা কাজ এতজন মানুষ পড়লেন, এত গুণী গুণীমানী মানুষজন যারা এসেছিলেন এখানে, এবং তারাও কোথাও একটা স্বীকৃতি পেলেন। সো আই থিঙ্ক ইটস আ গ্রেট বুস্ট ফর দ্যাম, অ্যান্ড অলসো এটা একটা খুব বড়ো পাওয়া এবং সামথিং ভেরি বিগ টু লুক ফরওয়ার্ড টু, ইউ নো, ফর দ্যার বেটারমেন্ট ইন দেয়ার লাইফ। আজকের শোটা অনেকভাবেই স্পেশাল, আমি অভিষেকের জন্যও প্রচুর শো করেছি, বাট এই শোটার পুরো এনার্জিটাই ডিফারেন্ট। আজকে একটা এরম অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল কজ, আমার মনে হয় যখন মানুষে টাফ টাইম থেকে, ইউনো, ওয়েন দে আর গোয়িং থ্রু টাফ টাইমস, টু গিভ দেম আ পার্পাস, টু গিভ দেম আ রিজন টু ফরগেট অল অফ দ্যাট, ইটস সো বিউটিফুল। আই মিন, আই এম সো অনার্ড টু বি আ পার্ট অফ দিস শো। খুবই স্পেশাল, কারণ এক সময় এই জায়গা থেকে আমি উঠে এসেছি। সো আমার কাছে এটা খুবই মোটিভেটিং যে এখন অনেকজনই এরকম কিছু করছে, স্পেশালি অভিষেক দত্ত যেরকম টেইলারিং যারা শেখে। এবার নাচ গান এগুলো তো হয়, তার সঙ্গে যেটা এরা শিখছে সেটা শিখে বাইরে এসে সেটা মানে কর্ম জীবনেও সেটা ব্যবহার করতে পারে, এবং সেই স্কোপটা এরা তৈরি করে দিচ্ছে, এটা কিন্তু এদের কাছে অনেক বড়ো জিনিস। বিকজ ওয়ান্স দে কাম আউট, রিহ্যাবিলিটেশন অর গেটিং আ জব ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। সো আই এম, ইউ নো, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি মুভড। সো এই জন্য আমি এখানে এসেছি, আমি অভিষেকে বলেছি আই এম উইথ ইউ, তুমি একটা ভালো কাজ করছো, এবং এক্সপ্রেজনারদের নিয়ে আমি কাজ করছি, তুমি কিন্তু প্রিজনারদের নিয়ে কাজ করছো এবং তারা বেরোলে তাদের মানে জবের ফেসিলিটি করে দিচ্ছে। সো হ্যাটস অফ টু অভিষেক ফর দ্যাট। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই কমেন্ট করুন।